Assalamu alaikum, dear viewers, listeners, students, and my well-wishers. Wish all of you are fine by the grace of Almighty Allah. This is Sohel Rana with you. Welcome to Sohel English Horizon. Priyo shikkharthi bondura, er ager klache, ami close kake bole, she somporke, tomader ekti dharona diyechi. आशा करी तुम्हरा ओ भिडियो तुम्हारा शुरू थे शेष पर्त देखे तुम्हारा बुझते पे और जदि तुम्हरा ओ भिडियो देखे उपकृत हो निजेके मन करब उपकृत हो प्रिय शिक्षार्थी बंधुरा ओ क्लसटी जदि तुम्हारा ना देखे थको क्लसटी क्योंकि तुम्हारा बुझे ना प्रिय शिक्षार्थी बंधुरा तो लास्ट क्लस हमें जो क्लोज के मूलत दुई भागे भाग करा जाए एक हलो प्रिंसिपाल क्लोज एवं आरेकटी हलो सबऑर्डिनेट क्लोज हमें आबारो बोलछी एक हलो प्रिंसिपाल क्लोज एवं आरेकटी हलो सबऑर्डिनेट क्लोज ए प्रिंसिपाल क्लोज के आरो दुटा नामे आख्यायित करा हय ए प्रिंसिपाल क्लोज के आमरा मेन क्लोजो बोलते पारी आबार इंडिपेन्डेंट क्लोजो बोलते पारी आई रिपीट इट ए प्रिंसिपाल क्लोज के आमरा आरो दुटी नामे आख्यायित करते पारी एक हलो मेन क्लोज এবং আরেকটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মেইন ক্লোজ অর্থাৎ প্রধান ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ প্রধান ক্লোজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ স্বাধীন ক্লোজ এরপর আসি আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজের আরেকটি নাম হলো ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ নির্ভরশীল ক্লোজ সাবঅর্ডিনেট অর্থ অধীনস্থ আর ডিপেন্ডেন্ট অর্থ হলো নির্ভরশীল তাহলে আমরা পেলাম যে একটি হলো প্রিন্সিপাল ক্লোজ আর একটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ নাও কাম টু দ্য ডেফিনেশন এই প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে আর সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিন্সিপাল অর্থ কী প্রিন্সিপাল অর্থ হলো প্রধান মেইন অর্থ কী প্রধান ইন্ডিপেন্ডেন্ট অর্থ কী স্বাধীন তাহলে প্রিন্সিপাল ক্লোজের ডেফিনেশনটা কী হতে পারে যে ক্লোজ সেন্টেন্সে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে এটা একটা মোটামুটি ডেফিনেশন আমি আরও বিস্তারিতভাবে বলছি প্রিন্সিপাল ক্লোজটা হলো ওই ক্লোজটা যেটা একটি সেন্টেন্সে স্বাধীনভাবে একা একাই ব্যবহৃত হতে পারে এবং একা একা বসে নিজে নিজে কি করতে পারে তার অর্থ সম্পূর্ণ করতে পারে প্রিন্সিপাল আমরা নিজেরা জানি যে আমরা আমাদের প্রিন্সিপাল কিন্তু আমাদের উপরে নির্ভরশীল না আমরা আমাদের প্রিন্সিপালের উপরে নির্ভরশীল প্রিন্সিপালের পারমিশন ছাড়া যেমন আমরা কিছুই করতে পারি না আমরা আমাদের সব কিছু করার জন্য কি প্রিন্সিপালের উপরে নির্ভরশীল কিন্তু প্রিন্সিপাল কিন্তু আমাদের উপরে নির্ভরশীল না ঠিক তেমনি এই যে প্রিন্সিপাল ক্লোজ এই ক্লোজটি তার নিজস্ব অর্থ কমপ্লিট করার জন্য বা শেষ করার জন্য অর্থটাকে পরিষ্কার করার জন্য অন্য কোনো ক্লোজ এখানে অন্য কোনো ক্লোজ বলতে এখানে সাবঅর্ডিনেট ক্লোজের উপরে নির্ভরশীল নয় প্রিন্সিপাল ক্লোজটা নিজে নিজে এই অর্থ প্রকাশ করতে পারে এটা অন্য কোনো ক্লোজের উপরে নির্ভরশীল না নেক্সট সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেট এর অর্থ হলো অধীনস্থ তাহলে অধীনস্থ বা অধীনস্থ কখন বলি যখন একটা ক্লোজ আর একটা ক্লোজের উপরে নির্ভরশীল থাকে তখন আমরা তাকে বলতে পারি সাবঅর্ডিনেট ক্লোজ বা একটা ক্লোজ যখন আর একটা ক্লোজের অধীনে থাকে তখন সেটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ ডিপেন্ডেন্ট বলছি এই জন্য কারণ এই ক্লোজটা প্রিন্সিপাল ক্লোজের উপরে নির্ভরশীল আবার সাবঅর্ডিনেট বলছি এই কারণে এটা প্রিন্সিপাল ক্লোজের অধীনস্থ তাহলে ডেফিনেশনটা দাঁড়ায় যে ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ হলো এরকম একটা ক্লোজ যেটা একটি সেন্টেন্সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লোজের উপরে নির্ভরশীল অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া সাবঅর্ডিনেট ক্লোজ তার নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে না নিজে একটি সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে না প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া সাবঅর্ডিনেট ক্লোজ ইনকমপ্লিট সেন্স প্রকাশ করে অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে কি এই যে ডেফিনেশন দিলাম যে প্রিন্সিপাল ক্লোজ অন্য কোনো ক্লোজের উপরে নির্ভরশীল না হয় স্বাধীনভাবে সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে আর সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া একটি সেন্টেন্সে
সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এর মাধ্যমে কি আসলে আমরা একটি সেন্টেন্সের মধ্য থেকে বা একটি প্যাসেজের মধ্য থেকে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বের করতে পারব? আমার মনে হয় কেউ কেউ পারলেও সবাই পারবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যাতে একটা প্যাসেজের মধ্য থেকে বা তোমাদের কোনো পরীক্ষায়, কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বা তোমাদের কোনো কলেজের কোনো পরীক্ষায় যদি প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ বের করতে বলে, তাহলে আমি যেই চেনার উপায়টা দিয়েছি এই উপায়টা যদি তোমরা একটু ফলো করো, তাহলে আশা করি অবশ্যই তোমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সহজে আইডেন্টিফাই করতে পারবে। সহজে চেনার উপায় হলো সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে সাবঅর্ডিনেট কনজাংশন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। আই রিপিট ইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা সাবঅর্ডিনেট ক্লোজ, এই সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন যে ক্লোজের শুরুতে থাকবে সেটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ, আর যে ক্লোজের শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে না তাকে বলবে প্রিন্সিপাল ক্লোজ। যেহেতু ক্লোজ কয়টা? দুইটা। যেটার শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে সেটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ, আর যেটা শুরুতে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না সেটা প্রিন্সিপাল ক্লোজ। এটা একটি সূত্র মাত্র। এখন জানা দরকার তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি বা সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি। সাধারণত হু, যে ডব্লিউএস ওয়ার্ডগুলো আছে, হু, হুম, হুজ, হুইস, দ্যাট, সিন্স, অ্যাজ, বিকজ, দো, অল দো, বিফর, আফটার, ইফ, অ্যাজ ইফ, টিল, আনটিল, আনলেস, লেস্ট। এছাড়া আরও আছে হুইচ, সরি, হোয়েন, এরকম আরও 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 আছে। আমার এই মুহূর্তে যেগুলো মনে আছে সেগুলো আমি এখানে ইনক্লুড করলাম। আমি আবারও বলছি, সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো হু, হুম, হুজ, হুইস, ওয়েন, এরপরে আছে ওয়েন ইভার, হুইভার, হাউইভার ইত্যাদি। এছাড়াও আছে সিন্স, অ্যাজ, বিকজ, দো, অল দো, বিফর, আফটার, ইফ, অ্যাজ ইফ, টিল, আনটিল, আনলেস, লেস্ট ইত্যাদি। এইগুলো যদি কোনো সেন্টেন্সের, কোনো ক্লোজের শুরুতে থাকে তখন আমরা বলবো এই ক্লোজটি হবে সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি উদাহরণ দিই, তাহলে আমরা আরও পরিষ্কার হয়ে যাব। যেমন সিন্স হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, হি উইল স্টে অ্যাট হোম, সে কী করবে? বাড়িতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগেই বলছিলাম যে যে ক্লোজটা কী করতে পারবে? স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে, সেটা হবে প্রিন্সিপাল ক্লোজ, আর যেটা অর্থ প্রকাশ করতে পারবে না সেটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এখানে সিন্স হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, আমি যদি একটি সেন্টেন্সে এটুকু বলি সিন্স হি ইজ ইল, তাহলে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে? অবশ্যই না। যেহেতু সে অসুস্থ, এরপরে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যেহেতু সে অসুস্থ তাহলে তারপরে কি? তার মানে অর্থটা যেহেতু পরিষ্কার হবে না, এই সেন্টেন্সে সিন্স হি ইজ ইল এই অংশটুকুর, এই ক্লোজটুকুর অর্থ সম্পূর্ণ করার জন্য এই অংশটুকুর প্রয়োজন আমার। হি উইল স্টে অ্যাট হোম, যেহেতু সে অসুস্থ সেহেতু সে কী করবে? সে বাড়িতে থাকবে। কিন্তু আমরা যদি এটুক বলি হি উইল স্টে অ্যাট হোম, এই অংশটুকু বলি সে বাড়িতে থাকবে, সে বাড়িতে থাকবে, কথাটা কিন্তু কী হয়ে গেল? সম্পূর্ণ হয়ে গেল। যেহেতু এই অংশটুকু দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, এই জন্য এটা হলো কি? প্রিন্সিপাল ক্লোজ। এই অংশটুকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লোজ। আর সিন্স হি ইজ ইল, যেহেতু এই অংশটুকু দ্বারা অর্থ পরিষ্কার হবে না, এজন্য এই অংশটুকু হবে কি? সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। এই হলো একটা। এবার আসি আমরা কীভাবে আমরা আরও সহজে চিনতে পারি। আমি আগেই বলছি যে সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। তো সিন্স আমরা যতগুলো দিয়েছিলাম এখানে, সিন্স একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এই ক্লোজের শুরুতে কী আছে? এই সিন্স আছে। যেহেতু এই ক্লোজটির শুরুতে
একটি সিন্স এট এ সাবঅর্ডিনিং সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে দ্যাট ইজ ওয়াই এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ আর এই ক্লোজের শুরুতে যেহেতু কি কোনো কনজাংশন নাই দ্যাট ইজ ওয়াই এই ক্লোজটাকে বলতে হবে প্রিন্সিপাল ক্লোজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটি উদাহরণ দিচ্ছি আই নো দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট আমি বালকটিকে চিনি যে হয় ব্রিলিয়ান্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এটুকু বলি যে হয় ব্রিলিয়ান্ট তাহলে কিন্তু তোমরা বলবা স্যার কে হয় ব্রিলিয়ান্ট এই যে কে হয় ব্রিলিয়ান্ট কেন তোমরা জিজ্ঞাসা করবা এই জন্য জিজ্ঞাসা করবা যেহেতু এই অংশটুকু দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি দ্যাট ইজ ওয়াই এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ আই নো দ্য বয় আমি বালকটিকে চিনি তুমি বললা গতকালকে তো একটি ছেলে কী করেছে ওই রাস্তায় মোটরসাইকেলের দুর্ঘটনায় আহত হয়েছে আমি বললাম আমি বালকটিকে চিনি এরপর কিন্তু তোমাদের কোনো আর প্রশ্ন থাকবে না কেন থাকবে না কারণ এতে বোঝা যায় যে অর্থটা পরিষ্কার হয়ে গেছে যেহেতু আই নো দ্য বয় এই অংশটুকু দ্বারা অর্থ কী হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এই জন্য এটা হলো প্রিন্সিপাল ক্লোজ এবার আসি আরেকটি উপায় যে এখানে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আমি আগেই বলেছিলাম হু হলো একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন তাহলে এই যে একটি সেন্টেন্স এখানে যদি দুইটা ক্লোজ আই নো দ্য বয় একটা ক্লোজ হু ইজ ব্রিলিয়ান্ট এটা একটা ক্লোজ আর কোন ক্লোজের শুরুতে এখানে কি আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে এখানে হু ইজ ব্রিলিয়ান্ট এটি একটি ক্লোজ এবং এই ক্লোজের শুরুতে কনজাংশন হু আছে দ্যাট ইজ সাবঅর্ডিনেটিং কনজাংশন হু আছে এই জন্য এই সেন্টেন্স এই ক্লোজটিকে বলবো আমি সাবঅর্ডিনেট ক্লোজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় মনে রাখতে হবে সাবঅর্ডিনেটিং বা সাবঅর্ডিনেট ক্লোজ যদি শুরুতে আসে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের শেষে একটি কমা বসবে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ যদি একটি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজের মাঝে একটি কমা বসবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ এই সাবঅর্ডিনেট ক্লোজ যদি তোমরা না চেনো তাহলে কিন্তু তোমরা কমপ্লেক্স সেন্টেন্সকে চিহ্নিত করতে পারবে না কোনটা কমপ্লেক্স সেন্টেন্স সেটা তোমরা বলতে পারবে না এই ক্লোজ সম্পর্কে তোমাদেরকে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা থাকতে হবে আর এই সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ সম্পর্কে যদি তোমাদের ভালো ধারণা থাকে তাহলে তোমরা কিন্তু সিম্পল সেন্টেন্স কোনটা কম্পাউন্ড সেন্টেন্স কোনটা কমপ্লেক্স সেন্টেন্স কোনটা এটা খুব ভালোভাবেই তোমরা চিহ্নিত করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস তোমরা এই ক্লাসের মাধ্যমে প্রিন্সিপাল ক্লোজ কী বা প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে সাবঅর্ডিনেট ক্লোজ কী সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে তা যেমন জানলে ঠিক তেমনই জানলে কীভাবে প্রিন্সিপাল ক্লোজকে আইডেন্টিফাই করতে হয় আর কীভাবে সাবঅর্ডিনেট ক্লোজকে আইডেন্টিফাই করতে হয় সে সম্পর্কে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে আজ এ পর্যন্তই তো যাওয়ার আগে আবারও বলছি যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে নিচের যে লাইক এবং শেয়ার বাটন আছে সেখানে তোমরা ক্লিক করো এবং কমেন্ট বক্সে তোমাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করো আর এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং উপরে যে বেল আইকনটি আছে সেখানে তোমরা ক্লিক করো যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে পেতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ